ই-কমার্স রিলেটেড আমরা যে রিফর্মগুলো করছি ডিবিআইডি বা পলিসি, সেক্ষেত্রে অন্য ই-কমার্স অপারেটরের যে অবস্থা সেখানে ইভ্যালিও কিন্তু সেম স্ট্যাটাসটা পাবে। অর্থাৎ তারা যদি ডিবিআইডি বা অন্য যে পলিসি রিফর্মের সেই সুযোগটা সেও পাবে, এটা হলো জেনারেল বিষয়। আর একটা প্রশ্ন হয়তো পড়বে, আমি আশা করছিলাম, সেটা হলো যে অন্য অপারেটরগুলো কি হবে, সেটা আমি নিজের থেকেই বলি প্রশ্ন না করলেও, কারণ এটাও জানা দরকার। আমরা আজকে যে টেকনিক্যাল কমিটি মিটিং করেছি সেখানে অন্তত পক্ষে আমরা 7 থেকে 8টা অপারেটরকে আইডেন্টিফাই করেছি এবং তাদের এসএসএল শুধু না, আরো পেমেন্ট গেটওয়েতে যে টাকাগুলো জমা আছে সেগুলো আমরা বোধহয় হোপফুলি যে এই মাস নাগাদ আমরা আরো বেশ কিছু অপারেটরের টাকা কিউকম এবং আলিশাবাটের স্টাইলে আমরা ফেরত দিতে পারবো। এটা আপনাদের জন্য একটা নিউজের একটা হয়তো পয়েন্ট হতে পারে যে আমরা অন্য অপারেটর গুলো টাকাও ফেরত দিতে পারবো। এখানে সিআইডি আমাদেরকে এই মিটিং এ আশ্বস্ত করেছে, অন্তত পক্ষে আমরা একটা বেস লাইন ঠিক করেছি যেটা হলো গ্রাহকদের টাকা ফেরত যাবে। কোনো পেমেন্ট গেটওয়েতে যদি অপারেটরের টাকা আটকা থাকে, অর্থাৎ তারা প্রোডাক্ট ডেলিভারি দিয়েছে কিন্তু পেমেন্ট গেটওয়েতে টাকা আটকা আছে কিন্তু টাকা ফেরত মানে গ্রাহকদের সরি আপনার কি বলে যে পেমেন্ট গেটওয়ের টাকা সেটা হয়তো অপারেটর পাবে, সেইটা আমরা পরে সিদ্ধান্ত নেব। আমরা প্রথম সিদ্ধান্তটা এইটুকু যেটি হলো গ্রাহকদের টাকা আমরা ওয়াল হয়ে গ্রাহকদের কাছে ফেরত দেবো, কিন্তু কোনো টাকা যেটা আটকে থাকা টাকা আমরা অপারেটরকে ফেরত দিচ্ছি।